हेलो एवरीवन, आज के मैं अपना देख के करे देखा बो खूबी मजार एक टी रेसिपी क्रिस्पी फिश फ्राई एवं साथ थक बे टार्टर सॉस रेसिपी आर फिश फ्राई अनेक भावे करा जाए अमी निजो कई भावे करी तबे आज के अपना देश आते जी रेसिपी टी शेयर करबो एटी अमी खूबी सहज भावे करे देखिए थी आशा करछी अपना देर भालो लागबे। अनेक समय बच्चारा माछ खेते चाय ना तो तादेर के जदि एभावे माछगुलो भेजे देवा हय ताहले आशा करछी ताराओ पछंद करबे। तो चलुन कथा ना बाड़िए चले जाई मूल रेसिपीते। আমি আজকের এই রেসিপির জন্য বাসা ফিশ ফিলে নিয়েছি। বাংলাদেশে এখন অনেক গ্রোসারি শপে এই বাসা ফিশ ফিলে বা তেলাপিয়া ফিশ ফিলে পাওয়া যায়, তবে আপনাদের কাছে যেটি অ্যাভেলেবল আপনারা সেটি দিয়েই করতে পারেন। খেয়াল রাখতে হবে শুধু মাছগুলো যেন স্কিনলেস এবং বোনলেস হয়। মাছগুলো ধুয়ে আমি পেপার টাওয়াল দিয়ে শুকিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা পানিটা না থাকে। এরপর আমি এগুলো ছোট টুকরো করে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। মাছগুলো আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি এখানে খুবই সামান্য কিছু মশলা দিব। দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব স্বাদ মতো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া। অনেকেই এখানে আদা রসুন বা অন্যান্য মশলা ইউজ করে, তো আমি খুবই সিম্পলভাবে করে দেখাচ্ছি আর এইটি খেতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা একবার হলেও এটি ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দিচ্ছি আমি গার্লিক সল্ট, এটি অপশনাল। দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। আমি এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই মাছগুলো আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি এখানে যে পরিমাণের মাছ নিয়েছি তার জন্য আমার লাগবে এখানে দুটো ডিম। ডিমগুলো আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে কর্নস্টার্চ দিয়ে কোট করে নিচ্ছি। আপনারা কর্নস্টার্চের পরিবর্তে ময়দা দিয়েও এটি কোট করে নিতে পারেন। এরপর আমি ডিমের মধ্যে এটি ডুবিয়ে নিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। সবগুলো মাছ ভাজার জন্য রেডি হয়ে গেছে। আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি এক এক করে এভাবে সবগুলো মাছ ভেজে নেব। মাছগুলো ভাজার সময় চুলার হিটটা একদম হাইতে রাখা যাবে না, তাহলে মাছগুলো খুব তাড়াতাড়ি বাইরে থেকে কালার হয়ে আসবে কিন্তু ভিতরে মাছটা সিদ্ধ হবে না। সেজন্য মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে মাছটা ভেজে নিতে হবে। আমি এগুলাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি আর আমার এই মাছগুলো ভাজতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছিল।
সবগুলো মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে আরো মজা করে খাওয়ার জন্য আমি একটি সস বানাবো। সসটি হচ্ছে টার্টার সস। এর জন্য আমার লাগবে দুটো ডিম সিদ্ধ, আর ডিমগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে গুঁড়া করে নিচ্ছি। এখন আমি এখানে দিচ্ছি মেয়োনিজ 1 কাপ পরিমাণ। আমি এরকম শসা পিকেল নিব এখান থেকে দুটো। এগুলো আমেরিকাতে অ্যাভেলেবল, বাংলাদেশেও আমার মনে হয় এগুলো সুপার শপগুলোতে আপনারা পেতে পারেন। আর যদি এই শসাটা না পান তাহলে আপনারা রেগুলার যেই শসা পাওয়া যায় বাজারে সেগুলো দিয়েও কুচু করে এভাবে কেটে নিয়ে দিতে পারেন। আর দিচ্ছি এখানে আমি রসুন কুচি, এগুলা মিহি কুচি করে নিয়েছি আমি। ফ্রেশ এই রসুন কুচিটা দিলে এই সসটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লেবুর রস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচের গুঁড়া, আমি এখানে দিচ্ছি শুকনো পার্সলি। আপনারা পার্সলির পরিবর্তে ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি গার্লিক সল্ট, এটি অপশনাল। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সস বানানো শেষ। এখন আমি গরম গরম মাছের সাথে সস দিয়ে সার্ভ করেছি। আর গরম গরম মাছ দিয়ে এই টার্টার সসটা খেতে অসম্ভব মজার লাগে। আমি একটি ভেঙে দেখাচ্ছি এটা ভেতরটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার এই সিম্পল ফিশ ফ্রাই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। খুব অল্প মশলায় এত মজার একটি ফিশ ফ্রাই এটি বাসায় ট্রাই না করলে আসলে আপনারা বুঝতে পারবেন না। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই।